এবার ঐতিহ্যের একাডেমিতে রাজনীতির ছোঁয়া। প্রতিষ্ঠানের গেটে তৃণমূল কর্মীদের অনশন, শিল্পীদের সঙ্গে রয়েছেন তৃণমূল কাউন্সিলরও। কি কারণে, কি অভিযোগ তাদের, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি দাবি এবং কি অভিযোগ নিয়ে তৃণমূল কর্মীরা তারা আন্দোলন অনশন করছেন, কি চাইছেন তারা? দেখো, তুমি জানো যে একাডেমি অফ ফাইন আর্টস বাঙালির একটা ঐতিহ্যের প্রতিষ্ঠান, ক্যাথিড্রাল রোডে সেই প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের যারা কর্মী ইউনিয়ন বা কর্মী সংগঠন, যারা তৃণমূল প্রভাবিত, সেই কর্ম সংগঠন আজকে গেটের সামনে, কার্যত গেট আটকে তারা অনশন করছেন দুদিন ধরে। এবং সেই অনশনের মূল দাবিই হচ্ছে তাদের সরকারি অধিগ্রহণ করতে হবে এই প্রতিষ্ঠানকে, অর্থাৎ রাজ্য সরকারের অধীনে আনতে হবে। এবং একাধিক অভিযোগ তারা জানাচ্ছেন যে এখানে মিটিং হয় না, এখানে অর্থ দেওয়া হয় না ঠিক মতো, এবং এখানে রক্ষণাবেক্ষণ হয় না। এবং এই প্রতিষ্ঠানের এই সমস্ত অভিযোগ তুলে তারা দাবি করছেন যে তারা সরকার যেন অধিগ্রহণ করে। এবং সেই দাবি সনদ যখন পেশ করা হচ্ছে, সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূলের একজন কাউন্সিলরও। তুমি জানো যে 1950 সাল তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে লেডি রানু মুখোপাধ্যায়ের তৎপরতায় এখানে ক্যাথিড্রাল রোডে একাডেমি অফ ফাইন আর্টস আছে। এবং তখন থেকে একটা বিশেষ স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়, একটা বিশেষ ট্রাস্ট সেটা চালায়। এবং সেই ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন কলকাতার নগরপাল প্রসূন মুখোপাধ্যায়। এবং তিনি যদিও এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, বরঞ্চ তিনি পাল্টা অভিযোগ করছেন যে সরকারকে, রাজ্য সরকারকে আর্থিক সহায়তার কথা লিখেও কিন্তু উত্তর পাওয়া যায়নি। সব মিলিয়ে একটা ঐতিহ্যের প্রতিষ্ঠান রবীন্দ্রসদন চত্বরে, তুমি জানো, এক প্রেক্ষাগৃহ আছে, একাধিক বহু শিল্পীর ছবি সেখানে রক্ষিত আছে। সেই প্রতিষ্ঠান এবার রাজনীতির ছোঁয়া লাগলো, একদম সরাসরি রাজনৈতিক একটা প্রতিষ্ঠান সেখানে গিয়ে, রাজনৈতিক সংগঠন সেখানে গিয়ে সরাসরি সেই প্রতিষ্ঠানকে সরকারি যাতে অধিগ্রহণ করা হয় তার দাবি করছে। অর্থাৎ তুমি বলছো একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ঐতিহ্যের পীঠস্থান, সেই জায়গায় রাজনীতির ছোঁয়া। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে কৃষ্ণেন্দু। এবার আপনাদের শোনাবো তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যান একাডেমি কর্মী সংগঠনের অসীম বসু এবং সন্তোষ দাস, সাধারণ সম্পাদক একাডেমি কর্মী সংগঠনের, তাঁরা কি বলেছেন। এখানে দিনের পর দিন, বছরের পর বছর কোনো নির্বাচন হয় না। কিছু মানুষ আছেন যারা নিজেদের কার্যসিদ্ধি করার জন্য, লিটারালি বলতে গেলে পকেট ভরার জন্য, এখান থেকে আমরা জানি না এখনও কত ছবি এখান থেকে চলে গেছে, সাইফনিং হয়েছে। আমাদের দাবি থাকবে এটা, এবং ওনার কাছে নিবেদন থাকবে যে এখানে প্রচুর শিল্পীরা আছেন, এখানে কর্মচারীরা আছে, যারা চোখের জলে হচ্ছে এভরিডে, ডে বাই ডে। যারা এই ট্রাস্টি বা এই কমিটির বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে হয় তাদের বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে কর্মচারীদের। আমরা দাবি করছি ইমিডিয়েটলি এই একাডেমির যারা দায়িত্বভার নিয়েছেন তাদের পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন তখনই হবে যখন রাজ্য সরকার হস্তক্ষেপ করে এটাকে অধিগ্রহণ করবে। যত যত নামি দামি বায়ার আছে, আমাদের যারা বায়ার ছবি কেনা বেচা করে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা এখানে কী করছে, ব্যবসা করছে, ব্যবসা করে নিজের মুনাফা নিয়ে চলে যাচ্ছে। না পাচ্ছে এখানকার দুস্থ শিল্পীরা কোনো হেল্প, না পাচ্ছে কর্মচারীরা কোনো হেল্প। আমরা চাইছি তাই, এই যদি সরকার, আজকে একটা এজিএম দরকার, 8 বছর ধরে এজিএম হচ্ছে না, 8 বছর ধরে অডিট হচ্ছে না। এ প্রসঙ্গে শিল্পী সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য, দেখুন। অর্থনৈতিক পরিকাঠামোটাকে একদম ভেঙে দেওয়া হয়েছে এই কারণে যে তারা যাতে একাডেমি থেকে সরে যেতে বাধ্য হয়, তাহলে আমাদের এখানকার যে কর্তৃপক্ষ তারা তার নিজের মতো করে তারা একাডেমির কাছে চালাতে পারবে। এই যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা আবেদন জানাচ্ছে এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরও সংসার আছে, কর্তৃপক্ষ যারা চালাচ্ছেন তাদের নিজের সংসার নেই। এই যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে একাডেমিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, তাদেরই কেন এই এরকম দুরবস্থার মধ্যে আজকে পড়তে হয়েছে, তাদের প্রত্যেকের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা খুব অর্থকষ্টের মধ্যে রয়েছেন, সেই জন্যই আজকে এখানে অনশন। বোর্ডের কি বক্তব্য, অর্থাৎ বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়, তিনি বলেছেন রাজ্যের কাছে আর্থিক সাহায্য চেয়েও পায়নি। দেখুন, অবান্তর কথাবার্তা এই সমস্ত, এবং যারা বলছে তারা নিজেরা পুরো জিনিসটা না বুঝে, না জেনে কিংবা না জিজ্ঞাসা করে কমেন্ট দিয়ে যাচ্ছে, তো এটা তো সম্ভব নয়। এটা একাডেমিটা ইজ গোয়িং টু এ ভেরি লিন পিরিয়ড, এই সময় কোনো বড় রিপেয়ার, বড় আমাদের করা সম্ভব না, মিটিং হয় না, এটা বাজে কথা। এখন সরকার যদি এগিয়ে এসে মানে অধিগ্রহণ করবে, তো কোন লাইনে করবে, কিভাবে করবে, তার প্রস অ্যান্ড কনস কি হবে, সেটা বলে শুরু করলে পারে। কিন্তু আমরা, উই আর এ প্রাইভেট ট্রাস্ট, আই এম বোর্ড অফ ট্রাস্টিজ, আমি চেয়ারম্যান, আমাদের দায়িত্ব মোরালি হচ্ছে এটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য প্রপার্টি কেউ করে, ট্রাস্ট করে না।